তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো ইনবক্সে কমেন্টে যে দিদি ব্লগ কেন আসছে না ব্লগ কেন আসছে না তোমার ডেলি ব্লগ দেখতে চাই তো আসলে দুটো বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসারে ভীষণ কাম কাজ থাকে তার জন্য ডেলি ব্লগ করা পসিবল হয়ে ওঠে না তাই আমি ভেবেছি যে তোমাদের সাথে আমার ট্রাভেল ব্লগ আমি কোথায় যাই কিভাবে রিলস বানাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে আমি যাচ্ছি হচ্ছে রিলস বানাতে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে একটু পরে বলে দেবো তো এখন হচ্ছে আছি আমরা কালিয়াচকে কালিয়াচক আমাদের ভীষণ ব্যস্ত জায়গা তোমরা দেখো কালিচকের ক্রাউডটা জাস্ট দেখো কালিয়েচক আমাদের গর্ব আমাদের ভালোবাসার শহর তোমরা কে কে কালিয়াচক থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে আমাদের কালিয়াচকের চৌরাঙ্গি চৌরাঙ্গির ভিড়টা দেখো জাস্ট কত ভিড় তাই না তো যাই হোক আজকে আমি যাচ্ছি হচ্ছে মালদা মালদা বিএম গ্র্যান্ড তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছো যে দিদি বিএম গ্র্যান্ডে সে ভিডিও বানিয়ে যাও দিদি বিএম গ্র্যান্ডের ভিউটা ভালো আসলে আমিও ভেবেছিলাম যে বিএম গ্র্যান্ড যাবো বাট মাঝে কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা খারাপ ছিল তার জন্য যাওয়া হয়নি আর কি তো আজকে যাচ্ছে আজকে তো ভীষণ রোদ উঠেছে তাই ভাবলাম যে আজকে বিএম গ্র্যান্ড থেকে ভিডিও বানিয়ে আসি তো এখন হচ্ছে চলে এসেছি আমরা সুজাপুর আর এটা হচ্ছে সুজাপুরের ঈদগাহ তোমরা কে কে সুজাপুর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর এই রাস্তাটার ভিউটা আমার জাস্ট অসাধারণ লেগেছে তোমরা দেখো একদম ফাঁকা রাস্তা কি আর বলবো ভিউটা খুবই ভালো লেগেছিলো আমার তার জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আর চলে আসলাম ফাইনালি সাহাপুর সাহাপুরের এখান থেকে আর পাঁচ মিনিট পেরিয়ে আর তোমরা যারা যারা আমার পেজটা এখনও ফলো করে তারা অবশ্যই আমার এবি পেজটাকে ফলো করে নিও তো ফাইনালি চলে এসছি হচ্ছে বিএম গ্র্যান্ড হ্যাঁ এটাই হচ্ছে বিএম গ্র্যান্ড এটা নিয়ে আমার আই থিঙ্ক তৃতীয়বার হলো আসা এর আগেও দুইবার এসেছি আমার মেয়ে হওয়ার পর একবার এসেছি আর মেয়ে হওয়ার আগে এসেছি তো আজকে আসলাম হচ্ছে ভিডিও বানানোর উদ্দেশ্যে কালিয়া চকের সব জায়গায় আমি ভিডিও বানিয়ে নিয়েছি কোনো জায়গা আর বাদ নেই মনে হয় তো মনে হলো যে বিএম গ্র্যান্ড বা মালদার ভিতরে এবার এন্ট্রি নিতে হবে টুকটাক করে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাব মালদার মধ্যে ভিডিও বানানোর জন্য তো যাই হোক এটা হচ্ছে বিএম গ্র্যান্ডের রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা রেস্টুরেন্টে আমরা ভাবলাম যে পরে যাব আগে রিলসটা বানিয়ে নিই মানে গেছিলাম তো বিকেলবেলা সানসেট হয়ে যাবে তার জন্য ভাবলাম যে আগে রিলসগুলো বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে আবার নাইট ভিউগুলো নিবো তার জন্য চলে আসলাম হচ্ছে এইদিকে যেদিকের ভিউটা সুন্দর বিএম গ্র্যান্ডের গার্ডেন এরিয়া আর কি যেখানে সুইমিং পুল আছে বসার জায়গা আছে দেখো ভিউটা জাস্ট অসাধারণ মানে বিএম গ্র্যান্ড এক কথাই খুবই সুন্দর জায়গা ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা এখানে অনেকজন আসেও ভিডিও বানার জন্য কেউ প্রি ওয়েডিং শ্যুট করে কেউ বেবি শাওয়ার এগুলো সব শ্যুট করানোর জন্য আসে আমি যেদিন গেছিলাম সেই দিন আমি অনেকজনকে প্রায় শ্যুট করতে দেখেছিলাম আমিও গেছিলাম রিলস বানানোর উদ্দেশ্যে আর কি এখানে গিয়ে আমি বেশ কয়েকটা রিলসও বানিয়েছি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতেও আশা করি দেখেছো ফেসবুকেও দেখেছো আর যদি কেউ আমার ইনস্টাগ্রাম আইডি ফলো না করে থাকো তো কাইন্ডলি গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে দিও ইনস্টাগ্রাম আইডি নাম হচ্ছে সুহানা সাতশো ছিয়াশি বিরানব্বই তো দেখো ভিউটা কত সুন্দর তাই না এর চারি সাইডে আই থিঙ্ক হোটেল রুম আছে আর বাকিটা এটা গার্ডেন এর ভিউটা আমার ওভারঅল মানে খুবই ভালো লাগে বিএম গ্র্যান্ড আসলেই মনটা ফ্রেশ হয়ে যায় মানে বাড়ি যাওয়ার ইচ্ছা করে না আর কি এত ভালো একটা জায়গা বাট যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল কি আর বলো বাইরে এত রোদ ছিল মানে বাচ্চা আমার ছেলে মেয়ে দুটো বিরক্ত হয়ে গেছিল আর কি ঘেমে টেমে ওরা বিরক্ত হয়েছিল তো যাই হোক এখানে আমি বেশ কিছুটা রিলস বানিয়েছি এইগুলো শর্টগুলো তোমরা আশা করি দেখে তোমাদের মনে পড়ছে তো রিলস বানানো কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে একদম রাত হয়ে গেছে তাই সেগুলো রেস্টুরেন্টের ক্লিপগুলো আর নিতে পারিনি আর কি তো দেখো রাত্রের ভিউটা কত সুন্দর তাই না রাত্রে দিনের থেকেও বেশি সুন্দর লাগছে বাট আমি রাত্রে রিলস বানাতে পারিনি আমার মেয়ে খুবই কান্না করছিল তার জন্য তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার পেজটাকে ফলো করে দিও আর আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবার